हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल SVEWF। आज के আমরা একটা বিল্ডিং প্ল্যানের কিভাবে এলিভেশন ড্র করতে হয় সেটা শিখব। এর আগের ভিডিওতে আমরা শিখে এসেছি যে একটি বিল্ডিং প্ল্যান প্রপার ডাইমেনশন দিয়ে অটোক্যাড সফটওয়্যারে আমরা কত ইজিলি আঁকতে পারি। তো আমাদের যে বিল্ডিং প্ল্যান ছিল সেটি হচ্ছে এইটি। ভিডিও শুরু করার আগেই বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে এখনই ক্লিক করে দাও। এর ফলে এর পরের ভিডিওগুলোর নোটিফিকেশন তোমার কাছে সবথেকে আগে পৌঁছে যাবে। আমাদের এই বিল্ডিং এলিভেশন পার্টের ভিডিও দেখার আগে তোমরা যারা যারা এর আগের দিনের বিল্ডিং ড্রটা বা প্ল্যানটা ড্র করার ভিডিও দেখে আসোনি, তারা এক্ষুনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আগের ভিডিও দেখে এসো। নেক্সট আমাদের এই এলিভেশনের ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং আমাদের পাশে থাকো। তো দেরি না করে শুরু করে দিচ্ছি আমাদের আজকের ভিডিও। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের সঙ্গে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে দিও। তো আজকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই বিল্ডিং প্ল্যানটি। বিল্ডিং প্ল্যানের এলিভেশন ড্র করার আগে জানতে হবে যে এলিভেশনটা কি। এলিভেশনটা হচ্ছে সামনে থেকে দাঁড়িয়ে তুমি বিল্ডিং প্ল্যানটাকে কি কিভাবে দেখতে পারছো। সেটা আমাদের চারটে ভাবে হতে পারে, যেহেতু আমাদের একটা এখানে রেক্ট্যাঙ্গুলার একটা ব্লক মতন রয়েছে, তো সেক্ষেত্রে আমরা চারটে দিক থেকে আমরা এলিভেশন দেখতে পারি। একটা হচ্ছে এদিক থেকে, একটা এদিক থেকে, একটা এদিক থেকে, আর একটা এদিক থেকে। যেহেতু আমাদের এইখানটাতে মেইন এন্ট্রান্স রয়েছে, তো আমরা এখানটাকে ধরে নিতে পারি যে এখানে একটা রোড রয়েছে। যেহেতু রোড রয়েছে তাই এটা আমাদের ফ্রন্ট এলিভেশন রয়েছে বিল্ডিংয়ের। আর ফ্রন্ট এলিভেশনের ব্যাক পোর্শনে ব্যাক সাইড এলিভেশন, আর রাইট সাইড হচ্ছে আমাদের রাইট এলিভেশন। সামনের দিকে দাঁড়িয়ে রাইট সাইডটা রাইট এলিভেশন এবং লেফট সাইডটা লেফট এলিভেশন। তো আজকে যেটা আমি দেখাবো লেফট সাইড এলিভেশন কিভাবে ড্র করতে হয়, নেক্সট ভিডিওতে আমরা ফ্রন্ট এলিভেশনটাকে ড্র করব। ওকে, তারপরের ভিডিওতে আমরা সেকশনাল এলিভেশন করব। তো আজকে আমরা লেফট সাইড এলিভেশন যেহেতু ড্র করব, তাই প্ল্যানটাকে অ্যাট ফার্স্ট আমাদের রোটেট করে নিতে হবে। তো রোটেট কমান্ড ইউজ করে আমি প্ল্যানটাকে রোটেট করে নিচ্ছি। তো প্ল্যানটা আমার রোটেট করা হলো। তো এরপর দেখবো আমরা এলিভেশন ড্র করার জন্য কি কি আমাকে উপায় করতে হচ্ছে। তো প্রথমেই আমরা একটা লাইন কমান্ড নিচ্ছি এবং লাইন কমান্ড ইউজ করে প্রথমে একটা লাইন আমরা টেনে নিচ্ছি, যে কোনো মাপের লাইন আমরা টেনে নিলাম। তো তারপর এটা হচ্ছে আমাদের ধরে নিচ্ছি, আমরা কনসিডার করছি যে এই লাইনটাই হচ্ছে আমাদের জিএল এর লাইন, অর্থাৎ গ্রাউন্ড লেভেলের লাইন। জিএল টু পিএল এর লাইন অফসেট করব আমরা 600। জিএল টু পিএল এর লাইন করার জন্য করলাম অফসেট 600। নেক্সট আমরা অফসেট করব পিএল টু সিল লেভেলের, জিএল টু পিএল 600, পিএল টু সিল লেভেল 750 অফসেট, দেন সিল লেভেল টু লিন্টার লেভেল অফসেট করব 1350। ওকে, তাহলে জিএল টু পিএল, পিএল টু সিল লেভেল এন্ড সিল লেভেল টু লিন্টার লেভেল, দেন লিন্টার লেভেল টু রুফ লেভেল আমরা অফসেট করব 900। ওকে, তো এটা করলাম আমরা প্রথমে, আগে অফসেট করে করে লাইনগুলো ড্র করলাম। এবার আমরা প্রজেকশন লাইন নামানো স্টার্ট করব। প্রজেকশন লাইন নামানোর জন্য বিল্ডিং এর অ্যাট ফার্স্ট যে পজিশন বা কর্নার, সেখান থেকে প্রথমেই আমরা আগে একটা লাইন ড্র করলাম। নেক্সট এন্ডিং পোর্শন থেকে একটা লাইন ড্র করলাম। নেক্সট যেখানে যেখানে আমাদের, এখানে দেখে নেবো যেখানে আমাদের কি কি রয়েছে। এখান থেকে সামনে থেকে দেখতে পেলে আমরা এখান থেকে দেখতে পারবো, এখানে দুটো জানলা দেখতে পারবো, এখানে টয়লেটের জানলাটা এবং স্টাডি রুমের যে দুখানা উইন্ডো রয়েছে সেই দুটো উইন্ডো আমরা দেখতে পারবো। এর বেশি কিছু আর কিছুই দেখা যাবে না সামনে থেকে। তো এবার আমরা দেখি কি কি করব। নেক্সট আমাদের এখান থেকে জানলাটা স্টার্ট হয়েছে, তো এখান থেকে আমাদের একটা প্রজেকশন লাইন নামাবো। নেক্সট এই জানলার প্রজেকশন লাইন নামাবো এইখান থেকে। নেক্সট এই জানলার প্রজেকশন লাইন এখান থেকে। এবার আমরা চার্জার জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে কোনো প্রজেকশন লাইন নামাচ্ছি না, ওটা আমরা হাতেই ড্র করব। নেক্সট টয়লেটের জন্য প্রজেকশন লাইন নামাবো, ঠিক এখান থেকে স্টার্ট হয়েছে টয়লেটের প্রজেকশন লাইনটা।
নেক্সট নাম হবো এই জানলাগুলোর জন্য, অর্থাৎ ডাব্লু টু এর জন্য। আমরা এর আগের দিনের ভিডিওতে ডাব্লু ওয়ান ডাব্লু টু এর মাপ বাসের সিডিউল বক্সে দেখিয়েছিলাম যে ডাব্লু ওয়ান ডাব্লু টুর মাপ কত, ডি ওয়ান ডি টুর মাপ কত, সেগুলো আমরা দেখিয়ে দিয়েছিলাম। তো কেউ যদি ভিডিওটা এখনো না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে ক্লিক করো আর ভিডিওটা দেখে নাও, নেক্সট পার্টে তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে এই ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো আমার প্রজেকশন লাইনগুলো নামানো কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি কি করব, ট্রিম করব। এরপর আমাদের ট্রিম করা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা যে কোনো মাপের লাইন টেনে নিচ্ছি এখান থেকে। নেক্সট এই পোর্শনটুকানি আমি প্রথমে আগে ট্রিম করে দিলাম, ওকে, আর এই পোর্শনটুকানি ধরেই আমি ইরেজ করে দিচ্ছি, ওকে। তাহলে আমাদের প্রজেকশন লাইন নামানোর পরেই দেখতে হবে যে এখন আমাদের প্রজেকশন লাইনে কী কী ট্রিম করা বাকি থেকে গেল, কী কী ট্রিম করা বাকি থেকে গেল সেটা করার জন্য আমরা কী করছি, এই জিনিসটাকে বা এই পুরো ব্যাপারটাকে একটু মুভ করে ওপরে তুলে নিচ্ছি, তাহলে আমাদের দেখে দেখে ট্রিম করতে সুবিধে হবে। নেক্সট আমরা যেটা দেখলাম, প্রথমেই আমাদের একটা জানলা দেখতে পাবো। তো জানলা বলতে এই জানলাটার কথা আমরা বলছি। তো এখানে আমরা কোনো সময় গ্রাউন্ড লেভেল আর প্লিন্থ লেভেলকে কখনোই কিন্তু ট্রিম করব না। তো আমরা দেখতে হবে যে কী কী ট্রিম হবে, ট্রিম করার জন্য দেখতে হবে ট্রিম অপশান নিয়ে আমরা দেখে নিলাম, চলে এলাম এখানে। তো এখানে দেখলাম প্রথমেই আমাদের একটা জানলা রয়েছে, জানলা মানে কি, লিঙ্কটেল লেভেল থেকে সিল লেভেল পর্যন্তই জানলা থাকবে, বাদবাকি কিন্তু পুরোটাই ফাঁকা দেওয়াল। নেক্সট পার্টে দেখলাম এখানে একটা জানলা রয়েছে, সেই জানলাটা হচ্ছে এই জানলাটা। তো এই বাদবাকি জানলা দুটো ছাড়া আর কিছুই এখানে থাকবে না। তো আমাদের একটা জিনিস আগে তার আগেও করে নিচ্ছি, যেহেতু আমরা এখান থেকে জিএল টু পিএল, পিএল টু সিল লেভেল, সিল লেভেল টু লিঙ্কটেল লেভেল গেছি, তো তারপরে গেছি রুফ লেভেল। রুফ লেভেলের নিশ্চয়ই অবভিয়াসলি একটা থিকনেস থাকবে, তো থিকনেসটা মোটামুটি আমরা 100 থিকনেস নিলাম এবং এই লাইন থেকে আমরা 100 ভিতরের দিকে ঢুকে গেলাম। এরপর আমরা ট্রিম অপশানটাকে নেব এবং ট্রিম অপশান নিয়ে দেখব যে কোন কোন পোর্শনগুলো ট্রিম করতে আমাদের হবে। তো এই জানালা দুটো বাদ এখানকার সমস্ত কিছু আমরা ট্রিম করে দিতে পারি। এই পোর্শনটুকুনি ট্রিম হলো, এখানটা ফাঁকা দেওয়াল আছে বলে ট্রিম হলো, এইখানটাতেও ফাঁকা দেওয়াল আছে বলে ট্রিম হলো, নেক্সট পার্টেও আমরা কিন্তু এই জায়গাটাকেও কিন্তু ট্রিম করতে পারি, ওকে। আচ্ছা এরপরে যেটা দেখবো সেই জায়গাটা হচ্ছে এই দুটো জানালার পরে এই জায়গাটা পুরোটাই কিন্তু আমাদের ফাঁকা দেওয়াল, যেহেতু ফাঁকা দেওয়াল তাই জন্য এই পোর্শনটাকে পুরোটাকেই আমরা ট্রিম করে দিতে পারি। আচ্ছা এই যে লাইনগুলো তলাকার, এগুলো আগে ট্রিম করে নিলেই সব থেকে বেটার হতো, বাট যেহেতু ট্রিম করা হয়ে ওঠেনি তাই জন্য আমি এই জায়গাটা ডিলিট করলাম। ইকুয়ালভাবে এই যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোও আমরা কিন্তু এভাবে ডিলিট করে দিতে পারি, সিলেক্ট করে ধরে দেন ডিলিট করে দিলাম, ওকে। তাহলে এই জানলা দুটোর কাজ আমার মিটে গেছে। নেক্সট আসছে আমাদের টয়লেটের জানলার ক্ষেত্রে, কিন্তু টয়লেটের জানলাটা দেখলাম যেটা, টয়লেটের জানলা কিন্তু আমাদের লিঙ্কটেল লেভেল থেকে পুরোপুরি সিল লেভেল পর্যন্ত নামে না, তো এই কারণে আমরা কিন্তু বেশ কিছুটা ওপরে করতে পারি। তার আগেও আমি করছি ট্রিম করে নিচ্ছি, ট্রিম করে দেখবো যে জানলাটার বাদে তো আর কিছু দেখায়, এটা তো আমাদের জানালাটা, জানালাটার বাদে এইগুলো কিছুই দেখাবে না। তো প্রথমে এই পোর্শনগুলো আগে ট্রিম করলাম, দেন এই পোর্শন দুটো, তারপর আমাদের টয়লেটের পরে এই জায়গাটা কি ফাঁকা দেওয়াল আছে যেহেতু, তাই জন্য এই জায়গাটা আমরা খুব ইজিলি ট্রিম করব। নেক্সট এই পার্ট দুটো ট্রিম করব, আর ওপর এই পোর্শন দুটো ধরে ইরেজ করলাম, ওকে। নেক্সট এই যে এটা গেল আমাদের জানালাটা এলো, টয়লেটের জানলা এরকম হয় না, টয়লেটের জানলাটা অ্যাকচুয়ালি একটু বেশ কিছুটাই ছোট হয়। তো যেহেতু ছোট হয় তাহলে আমরা কি করতে পারি, মোটামুটি পর্যন্ত মিড হাইট পর্যন্ত এটাকে রাখলাম, অ্যাকচুয়ালি মিড হাইট পর্যন্ত রাখা যেতে পারে। তো তার জন্য আমি একটা এগুলো ডিলিট করেই দিচ্ছি। তো সেখান থেকে আমি একটা লাইন কনসিডার করে নিচ্ছি আবারও, এখান থেকে এত পর্যন্ত আগে লাইন একটা নামিয়ে নিলাম। নেক্সট হচ্ছে এই লাইনের মিড লাইন থেকে এই লাইনের মিড লাইন পর্যন্ত একটা লাইন আমি ড্র করে দিলাম। এটা একটা ডাইমেনশানে দেওয়াও যেতে পারে যে কত ডাইমেনশান প্রপার হয়, তো আমি এখানে মিড হাইট পর্যন্ত দিলাম। আর এই পোর্শনটা আমি ট্রিম করলাম, ওকে। তাহলে এইটা হচ্ছে আমাদের টয়লেটের জানলাটা ধরে নিলাম। তারপরেই আসছে আমাদের ডাব্লু দুটো, ডাব্লু টু দুটো জানলা আছে, ডাব্লু টু জানলা দুটো দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের লিন্টেল লেভেল থেকে সিল লেভেল এই জানলা দুটো হবে। তো বাকি পোর্শন দুটো আমরা এখন খুব ইজিলি ট্রিম করব। তো ট্রিম করার জন্য আগে প্রথমে আমি এই অপশনটাকে নিয়ে এইগুলোকে তলাকারটা ট্রিম করলাম।
দেন আমি ট্রিম করছি হচ্ছে এই পোর্শনটুকানি পুরোটাই ট্রিম করব। দেন এই পোর্শনের গ্যাপের এইটুকানি, কারণ এখানটা ফাঁকা দেওয়াল আছে, আবার সিমিলারলি এই জায়গাটাকেও আমরা ট্রিম করব। ট্রিম করার পরে কি থেকে যাবে আমাদের, এখানে এই দাগগুলো থেকে যাবে, প্রজেকশন লাইনের এই দাগগুলো রুফ থিকনেসের মধ্যে ঢুকে রয়েছে যেগুলো, সেগুলোকেও আমি ট্রিম করলাম। তারপরে দেখলাম যে আমাদের দুটো জানালা রয়েছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফাঁকা দেওয়াল। এখানটা একটা কলাম পজিশন হয়, তো এখানে একটা কলাম বসানো যেতে পারে। আমি যদিও কলাম ডিডাকশন দেখাইনি এখানে যে কোথায় কোথায় কলাম বসানো রয়েছে, কলাম আমাদের পুরোটা এখানে স্ট্রাকচার করিনি। নেক্সট কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই চেষ্টা করব কলামের উপর একটা ভিডিও দেওয়ার। তো এইখানে যেহেতু কলামের ভিডিও মানে কলাম পজিশন নেই, তো সেখানটা আমি এখানটা ফাঁকা দেওয়াল হিসাবেই কনসিডার করে এই জায়গাটা আমি ট্রিম করে দিলাম। ওকে, তাহলে আমরা তো জানলাগুলো কিন্তু আমরা খুব সহজেই পেয়ে গেলাম যে কতগুলো জানলা কিভাবে দেখতে পাচ্ছি। এরপরে আমাদের দেখতে হবে যে আমরা তো রুফ পর্যন্ত গেলাম, এরপরে দেখতে হবে মামটি রুমটা কেমন আছে। মামটি রুমের জন্য দেখতে হবে যে এইখান থেকে মামটি রুমে যেখানে সিঁড়িঘরটা এই পার্শ্বে না আছে, তো মামটি রুমের জন্য আমরা প্রথমেই আগে একটা অফসেট নিয়ে আগে ওপরে উঠে যাব। কতটা উপরে উঠবো সেটা দেখছি আমরা। এবারে অফসেট নিলাম, অফসেট নিয়ে মোটামুটি আমাদের 2400 হাইট পর্যন্ত ওঠানো যায়। তো 2400 হাইট পর্যন্ত নিয়ে আমি এটাকে মামটি রুমটাকে ওপরে তুলে দিলাম। 2400 হাইট তুলে দেওয়ার পরে যেহেতু একটা উপরেও আমাদের মামটি রুমের উপরে স্ল্যাব থাকবে, যেহেতু একটা তার থিকনেস আছে, তাই জন্য সেখানে আমরা 100 থিকনেস এখানে অ্যাড করে দিলাম। ওকে, দেন এই লাইনটাকে আমরা এক্সটেন্ড করে দিচ্ছি, এই লাইনটাকে এক্সটেন্ড করলাম। ওকে, এবার আমরা প্রজেকশন লাইন নামাবো। প্রজেকশন লাইন কোথা থেকে নামাবো আবার, এখানে আমরা প্ল্যানে চলে আসবো। এটা তো আমাদের একটা স্টেয়ার কেস, তো স্টেয়ার কেসের এখান থেকে আপ, দেন এখান থেকে আমাদের মানে আরো মানে এখান থেকে আমরা সিঁড়ি থেকে উঠলাম, এখানে আমাদের ফার্স্ট ল্যান্ডিং, দেন এখান থেকে ছাদে যাওয়ার পর এখান থেকে একটা সেকেন্ড ল্যান্ডিং থাকবে। যেহেতু সেকেন্ড ল্যান্ডিং থাকবে, তো সেক্ষেত্রে এবং তাকে 250 একটা ওয়াল থিকনেস দিয়ে আমাদের ঘেরা থাকবে, তো সেজন্য আমরা এখানে কি করব, আগে আমাদের স্টেয়ার কেসে প্ল্যানের মধ্যে ড্রয়িং করে নেব। অফসেট নিলাম প্রথমে, প্রথমে অফসেট নিয়ে আমরা একটা 1000 ল্যান্ডিং দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা একটা 1000 ল্যান্ডিং দিলাম, তারপরে সেখে ওখানেই আমরা 250 একটা ওয়াল দিয়ে, যেহেতু স্টেয়ার কেসটাকে ঘেরা থাকবে, তো সেখান থেকে 250 একটা স্টেয়ার কেস দিয়ে ঘিরে দিলাম। ওকে, তো এটাকে কেমন দেখতে একটু চ্যাম্ফার করে বুঝিয়ে দিচ্ছি। চ্যাম্ফার করলে বোঝা যাবে যে ভালো করে, যে ইনার টু ইনারের জন্য একটা দিলাম আমি, এবং আউটার টু আউটারের জন্য একটা চ্যাম্ফার করলাম। ওকে, এই যে লাইনটা, এটা যে ছাদের ক্ষেত্রে গিয়ে কিন্তু এই যে 125 mm থিকনেস, কিন্তু এটা ছাদের ক্ষেত্রে গিয়ে কিন্তু এই ওয়ালটা 250 ওয়ালই দাঁড়ায়। বাট আমরা যেহেতু ওপরের থেকে শুধু দেখছি, ওপর পোর্শনটা থেকে এলিভেশন করতে হবে, যেহেতু মানে সামনে থেকে যেটা ওপর পোর্শনটাই দেখতে পারবো, ভেতরটা দেখতে পারবো না, তাই 250 ওয়ালটা আমরা কিন্তু এখানটুকানি করে নিচ্ছি এখন। ওকে, তো প্রজেকশন লাইন নামানোর জন্য আমাদের কিন্তু এখন প্রজেকশন লাইন নামাতে হবে এই পোর্শন থেকে, যেখানে একেবারে স্টেয়ার শেষ হয়েছে। আমরা বাইরে থেকে শুধুমাত্র এই লাইনটাকেই দেখতে পারবো। তো এই লাইনটা আমাদের এই রুফের থিকনেস পর্যন্ত এলো। ওকে, তাহলে এই পোর্শনটা আশা করি বোঝা গেছে। তো এরপর আমি এটা কোন বাদ বাকি পোর্শন গুলোকে ট্রিম করে দিচ্ছি। এটুকানি ট্রিম করলাম, আর এই লাইনটা ধরে আমি পুরোপুরি ট্রিম করে দিতে পারছি, পারি। তো এই লাইনটা আমি ট্রিম করে দিচ্ছি, আর এটা ধরে সিলেক্ট করে ডিলিট। ওকে, তাহলে এই পোর্শনটা হলো এরকম। আশা করি বোঝা গেছে যে কেন এরকম এতটা পোর্শন এলো, কেন স্টেয়ার কেসটার বাইরে থেকে আমরা পুরোটাই দেখতে পারবো, তো এই কারণে এরকম দেখতে এলো। তো এরপর আমরা কিন্তু যেহেতু ড্রয়িং হয়ে গেল আমাদের, এক স্ট্রাকচারাল ড্রয়িংটা বেসিক্যালি কমপ্লিট, তো এরপর আমরা কি করব, এরপর আমরা বিভিন্ন রকমের যে চার্জার যে ডিটেলিংগুলো বা আমাদের স্টাইলগুলো কীভাবে করব সেগুলো আমরা এবার দেখাবো। তো এখানে প্রথমে আগে চার্জারটাকে দেখিয়ে দিই। তো চার্জারটাকে যখন দেখাবো, তার আগে বলছি যে এই সাইড সামনে থেকে যখন ফ্রন্ট এলি মানে আমাদের লেফট সাইড এলিভেশন দেখবো, তখন আমাদের কিন্তু এই দিকের যে উইন্ডোর চার্জাগুলো সেটা কিন্তু এখানে একটা আছে আর এখানে তিনখানা আছে, তিনটাকে একটাই দেখতে পারবো আর এখানে একটা একটাই থাকবে। তো এই চার্জাগুলো কিন্তু আমরা ড্র করতে পারবো। তো লাইন কমান্ড নিয়ে প্রথমত আমি কি করলাম, চার্জার যে লেভেল সেখান থেকে একদম এখানে বাইরে এলাম, দেন এখান থেকে বাইরে আসছি 450 বাইরে এলাম। ওকে, 450 বাইরে আসার পরে এইখান থেকে এই হাইট, এখান থেকে এই হাইট পর্যন্ত উঠলাম, মোটামুটি 100 থিকনেস উঠলাম। নেক্সট এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা এখান থেকে উঠছি হচ্ছে 75 হাইট। 75 হাইট ওঠার পরে এখান থেকে আমরা যেখানে আমরা 100 করেছিলাম সেখানে রেক্ট্যাঙ্গুলারটা বক্স পেয়ে গেলাম, সেখানে ক্লিক করে দিলাম। ওকে, তো এই লাইনটা যখন ড্র হয়ে গেল, তাহলে এই জায়গাটার আর প্রয়োজন নেই, যেহেতু প্রয়োজনীয় তাই ধরে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি।
ওকে সিমিলারলি এই পোর্শনটাতেও আমাদের একটা চার্জ আমরা করতে পারবো। তো এইখান থেকে নিয়ে আমরা এখানে আগে প্রথমে আমরা এই এটা পেয়ে গেলাম, মানে লেভেলটা পেয়ে যা গেলাম, তারপরে আমরা 450 হাইট বাইরে বেরোলাম। নেক্সট হচ্ছে 70, আমাদের এখান থেকে 100 ওপরে উঠছি, 100 থিকনেস মতন, এখন 100 হাইট। আর এই পোর্শন থেকে যেখানে করছি সেটা হচ্ছে আমাদের 75। 75 ওপরে ওঠার পরে এখানে একটা রেক্টেঙ্গুলার বক্স পেয়ে যাব যেখানে আমাদের 100 আছে, তো পেয়ে গেলাম, সেখানে ক্লিক করলাম। আর এই লাইনটা আমাদের হয়ে গেছে, যেহেতু লেভেল পাওয়ার জন্য করেছিলাম, এটা দেন ডিলিট। তো আশা করি এই জায়গাটা বোঝা গেল কিভাবে চার্জার ড্রু করলাম এবং কতটা ইনক্লাইন হলো সেটাও বললাম। নেক্সট করব আমরা হচ্ছে এই দুটো জানালার ক্ষেত্রে। এই দুটো জানালার ক্ষেত্রে কি করব, লাইন কমেন্ট নিলাম। নেক্সট হচ্ছে এখান থেকে আমরা বেরোচ্ছি বাইরের দিকে, মোটামুটি ভাবে 100 বেরোলাম চার্জার, এবং উপরের দিকে হাইট উঠলাম 75 মতন। সিমিলারলি এই পোর্শনেও কিন্তু আমরা এটাই করব, 100 বাইরে বেরোলাম, দেন 75 মতন হাইট আমরা ওপরে উঠলাম। নেক্সট এইখান থেকে এই পোর্শনটা পর্যন্ত জুড়ে দিলাম। ওকে, তো এই বারবার জিনিসটা যদি আমি করতে থাকি তাহলে কপি পেস্ট করে দেওয়াটাই বেটার হবে। তাহলে আমি এখান থেকে সিপি এন্টার দিলাম, দেন এই লাইনটাকে পুরোটাকে সিলেক্ট, এই যেই যেই লাইনগুলো আমাদের করতে হলো এই লাইনটাকে সিলেক্ট আর এই লাইন দুটোকেও সিলেক্ট। সিলেক্ট করার পর, কপি করার পর একটা আমরা এন্টার দিয়ে বেস পয়েন্ট সিলেক্ট করব। বেস পয়েন্ট হিসেবে আমি নিচ্ছি এই পয়েন্টটাকে। ওকে, বেস পয়েন্ট এটাকে নিয়ে আমি এখানে এসে ক্লিক করে দিলাম, তাহলে ও একা একাই একটা সেটিং নিয়ে নেবে। ওকে, দেখা যাক, তাহলে এটা হয়ে গেছে। তাহলে ইকুয়াল ভাবে এইটা এই তিনটে জানলার মাথাতেও করব, আমি একটা জানলার মাথাতে এখানে করব প্রথমে। তো প্রথমে এখানেও 100 হাইট পর্যন্ত এলাম, দেন আমরা উপরে উঠলাম 75 এর হাইট, দেন এই পোর্শনটা থেকে আবার বেরোচ্ছি হচ্ছে 100। যেহেতু জানলা দুটোর মাপ হাইট, তাই এখানে কপি পেস্ট করার ব্যাপারটা করা করলাম না, দেন এখান থেকে এটা আমরা পর্যন্ত জুড়ে দিলাম। সিমিলারলি এটা আমি এখন কপি পেস্ট করব, সিপি এন্টার করে এই পোর্শনগুলো যেখানটা যেখানটা করলাম, এখানটা এখানটা এবং এখানটা, তার সঙ্গে এই দিক এই জায়গা দুটো, এই জায়গাটার এবং এই জায়গাটা পুরোপুরি কপি করে নিয়ে এন্টার মেরে বেস পয়েন্ট হিসাবে নিচ্ছে আমরা এই পোর্শনটা। নেক্সট এই জায়গাটাতে এসে আমরা ক্লিক করে দিলাম। ওকে, তাহলে আমাদের পুরোটা কিন্তু হয়ে গেল। এবার আমাদের যে টয়লেট, টয়লেটের ক্ষেত্রে আমরা শেডিং দিতে পারি বা একটা চার্জার দিতে পারি, না দেওয়ার দিলেও কোনো অসুবিধা হয় না। তো এখানে দিচ্ছি আমরা, এখানে একটা 100 মতনই দিলাম, যেমন ওগুলোর ক্ষেত্রে দিলাম সেখানে এখানেও সেমনই দিচ্ছি। একশো বাইরে বেরোলো 75, দেন জুড়ে দিলাম। ঠিক আছে, তো আমাদের কিন্তু এই পজিশনটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের দেখতে হবে যে আমরা আর কি কি কাজ বাকি রয়েছে। এখানটা গেলে একটু মানে আমাদের কিছু স্টাইল করা বাকি থাকে, থেকে যেতে পারে। তো স্টাইলগুলো করার জন্য যেতে পারে বিভিন্ন রকমের। তো আমি দেখো এখানটা কিন্তু নর্মাল খালি হাইটটুকানই করেছি। এবার এক্ষেত্রে এগুলোতে প্যারাপেট ওয়াল থাকে একটা করে, রুফ লেভেলের পরেও আমাদের একটা করে প্যারাপেট ওয়াল থাকতে পারে। তো প্যারাপেট ওয়ালগুলো সেটা আমাদের মামটি রুমের উপরেও থাকতে পারে, আবার এখানেও থাকতে পারে। তো তোমরা এখানে প্যারাপেট ওয়াল যখন করবে, প্যারাপেট ওয়ালগুলো তোমরা এখান থেকে ড্র করে দিতে পারো। সেটা আমি এখানে দেখাচ্ছি না, এলিভেশনের ক্ষেত্রে দেখাচ্ছি না, বা এলিভেশনের ক্ষেত্রে দেখানো যেতেও পারে যদি আমি করি। তো কিভাবে দেখাবো সেটাও একটু দেখাই। তার এই ক্ষেত্রে যেহেতু এই পোর্শনটা আমাদের মানে মামটি রুমটা যেহেতু আমরা পেছন দিকেই দেখতে পারবো, সামনের দিকটা আমাদের পুরোটাই কিন্তু একটা রেলিং দিয়ে ঢাকা থাকবে। তো এই জায়গাটা করা যেতেও পারে, আবার নাও যেতে পারে। তো আমি এই জায়গাটা এরকমই রাখছি আপাতত। এখানটা কিন্তু তুমি প্যারাপেট ওয়াল তুলতে পারো, প্যারাপেট ওয়াল মোটামুটি এখানে 1000-এর দিতে পারো, দিয়ে 1000-এর এখানে প্যারাপেট ওয়াল দিয়ে এই জায়গাটা কোনো আমাদের স্টাইল করা যেতে পারে। আবার সিমিলারলি এইখানটাতেও তাই, আমাদের একটা মামটি রুমের ওপরে যে আমাদের যে প্যারাপেট ওয়াল সেটা মোটামুটি 600 হাইট তুলে সেখানেও একটা আমাদের করে দেওয়া যেতে পারে, বাট আমি এখানে করছি না। তো এই জায়গাটুকু নিয়ে আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট যেটা দেখবো আমরা কিভাবে একটু সিমেন্ট পয়েন্টিং করব। সিমেন্ট পয়েন্টিং করার জন্য দেখিয়ে দিচ্ছি, এই জায়গা থেকে এই জায়গাটা আমরা বেরোলাম, মোটামুটি 50 মতন বেরোবো। আর এই যে পোর্শন থেকে এই পোর্শনটা মোটামুটি 600 নামলাম, 600 নামার পরে এই পোর্শন থেকে এটা আমরা 50 আবার ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এটা একটা সিমেন্ট পয়েন্টিং করা যায় এবং এই ভেতরের লাইনটা লাস্টে ট্রিম করে দিতে হয়। তো সিমেন্ট পয়েন্টিং হলো এই জায়গাটাও। তো এই জায়গাটা তো সিমেন্ট পয়েন্টিং করা যেতে পারে, লাইন কমেন্ট নিয়ে এই পোর্শন থেকে এই পোর্শনটাকে মোটামুটি 50 বাইরে বেরিয়ে 600 হাইট নিয়ে আমলাম, কেননা জিএল টু পিএল 600, দেন এটা আমরা 50 আবার ঢুকে গেলাম। তো এইভাবে আমরা কিন্তু করতে পারি, ট্রিম করে দিলাম এই পোর্শনটা। ওকে, তাহলে এই পোর্শনটুকানি যখন হয়ে গেল, আমাদের সিমেন্ট পয়েন্টিং এখানটাতেও আমরা একটা করতে পারি। সিমেন্ট পয়েন্টিং এখানে করার জন্য আমরা কি করছি, এখান থেকে আমরা একটা বাইরে বেরোলাম 50,
নিচে নামলাম, এখানে নামলাম 100 থিকনেস, যেহেতু স্ল্যাব থিকনেস 100, সিমিলারলি 50 আবার ঢুকে গেলাম। তাই এবার ট্রিম করে দিচ্ছি, ট্রিম করার জন্য এই অপশনটা ট্রিম করে দিলাম। আবার এই পোরশনটা যখন আসবো, এই পোরশনটা তো আমরা একটা সিমেন্ট পয়েন্টিং করতে পারি, ইকুয়াল ভাবে করতে পারি, কপি পেস্টও করতে পারি। 50 নিয়ে বাইরে বেরোলাম 100, আর এই ভেতরে ভেতরে লিখলাম 50। ঠিক আছে, এরপর যদি কারোর মনে হয় যে এখানে কেউ প্যারাপেট ওয়াল ড্র করবে, তো প্যারাপেট ওয়াল ড্র করতে তোমরা পারো। ঠিক আছে, তো প্যারাপেট ওয়াল ড্র করার জন্য কি করতে হবে তোমাদের একবার বলে দিচ্ছি। আমি এখান থেকে মোটামুটি এখান থেকে আমি এই পোর্শন থেকে এই পোর্শন থেকে নিচ্ছি, আমি ওপরের দিকে উঠছি, 1000-এর প্যারাপেট ওয়াল দিচ্ছি। ওকে, 1000-এর প্যারাপেট ওয়াল দিলাম। দেওয়ার পর এই পোর্শন থেকে আমি একটুখানি স্টাইল করা যেতে পারে, এই পোর্শনটা থেকে কিন্তু আমি সামনেটা দেখো ভালো করে, পুরোটাই কিন্তু আমি এখানটা দেখতে পাবো। তো এই পোর্শনটা থেকে জুড়ে দিলাম এটা, আর এই জায়গাটা তাহলে এখন আপাতত দেখতে পারবো না, যেহেতু প্যারাপেট ওয়াল দিয়ে গার্ড হয়ে গেছে, তো এই জায়গাটা দেখতে পাবো না। তো এই জায়গাটা তোমরা করতে পারো এইভাবে, প্যারাপেট ওয়ালের পোর্শনটা করি। তো প্যারাপেট ওয়ালে অনেক রকমের ডিজাইন করা যেতে পারে, অনেক অনেক রকমের ডিজাইন করে, হয়তো সেটা একটা সার্কেল দিলাম, একটা মোটামুটি একটা সার্কেল আমি ড্র করি, মোটামুটি একটা হাইটের এর ভেতরে করলাম। তো এই সার্কেলগুলোকেই এখন আমরা সুন্দর করে কপি পেস্ট করে বসাতে পারি, এগুলো ডিজাইন নিজের ওপরে। তো এখানে একটা এরকম সার্কেল বসালাম। এবার যে একদম যদি কেউ প্রপার ডাইমেনশন মেপে মেপে গ্যাপিংটা যদি একেবারে প্রপার ডাইমেনশনে দিতে চাও, যে কেমন কতটা ডিস্টেন্স অন্তর অন্তর এই সার্কেলগুলোকে প্রোভাইড করবো, সার্কেলগুলো ভেতরে অ্যাকচুয়ালি আমরা খাঁজ মতন দেবো, তো এরমভাবে ডিজাইন করা যেতে পারে। ওকে, এই জায়গাগুলো গ্যাপ যেহেতু মোটামুটি চোখের আন্দাজেই তুমি একটা দিতে পারো, অথবা কেউ যদি মনে করো প্রপার ডাইমেনশনে দেবে, তো সেই ডাইমেনশন মেপে নিয়ে কপি করতে পারো তখন সেক্ষেত্রে। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা ডিজাইন করলাম। এবার এখানটাকে আরও একটা ডিজাইন করা যেতে পারে, এবার ডিজাইনগুলো পুরোপুরি নিজের ওপরে। তো আমি প্রথমে একটা লাইন টানছি, এই লাইন থেকে এই লাইন একটা লাইন টানলাম। ঠিক আছে, লাইন টানার পর এখানে একটা অফসেট করে দিচ্ছি, মোটামুটি আমরা একটা অফসেট করলাম, ধরো 25 mm একটা অফসেট করলাম। তো 25 mm এখান থেকে এর ওপরের দিকে 25 mm, আর এখান থেকে 25 mm নিচের দিকে, দিয়ে মিডল লাইনটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এবার এই পোর্শনগুলো একটু ট্রিম করা যেতে পারে, এগুলো পুরোটাই নিজের স্টাইলের ওপরে। এরকম করে একটা স্টাইল করা যেতে পারে, আশা করি বোঝাতে পেরেছি। তো দেখে নাও আমি এভাবে স্টাইল একটা করলাম, এবার পুরোপুরি স্টাইলটা নিজের ওপরে। এবার কেউ যদি মনে করো এখানে একটা আর্ক মতন শেপ দিয়ে কেউ কিছু করবে, তো সেটা নিজের ওপরে ডিজাইন তুমি করতে পারো। ওকে, দেখো আমাদের কিন্তু এরকম একটা ডিজাইন এসছে। ঠিক আছে, এবার কেউ যদি মনে করে এভাবে একটা ডিজাইন তোমরা কেউ করবে, তো তোমরা ডিজাইন একটা করতেই পারো। আর এই ক্ষেত্রে বলতে পারি যে এখানে তোমরা যে চার্জার ওপর মানে মামটির উপরে যে তোমরা একটা এ করতে পারো, যেটা আমাদের প্যারাপেট ওয়াল, সেটা মোটামুটি 600 হাইট দিলেই ওকে। তো 600 হাইট দিয়ে এখান থেকে আমরা মোটামুটি এলাম একটা, এই হাইটটা আমাদের কতটা জানি না যেহেতু, তাই এখান থেকেও আমরা একটা 600 মতন এলাম, উঠলাম, দেন এখান থেকেটা আমি একটা জুড়ে দিলাম। এবার এখানে যদি কেউ মনে করো যে এই জায়গাটাতেও কেউ ডিজাইন করবে, তো করতে পারো, আমি এখানে আর কোনো ডিজাইন করলাম না। ওকে, তো এই জায়গাটা আমরা এরভাবে রাখলাম। তো এইটা আমাদের একটা এলিভেশন হলো। এলিভেশনের পরে তোমাদের দেখাতে পারি যে এখান থেকে সামনে থেকে যেহেতু ডোর উইন্ডোগুলো প্রপার দেখা যাবে, একটা ডোর উইন্ডো আমি যদি দেখাইও, তো দেখাচ্ছি আমি একটা ডোর উইন্ডো কীভাবে করতে পারি। একটা ডোর উইন্ডো, তো ডোর উইন্ডো করার জন্য একটা রেক্ট্যাঙ্গেল কমান্ড নিলাম। রেক্ট্যাঙ্গেল কমান্ড নিয়ে আমরা প্রথমে এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত একটা আগে রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল ড্র করার পর অফসেট করছি 75 mm এর অফসেট করে, এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত 75-এর একটা অফসেট ঢুকলাম। নেক্সট আমরা লাইন কমেন্ট নিয়ে এই লাইনের মিডিল মানে যে বক্সের যে রেক্ট্যাঙ্গুলার যে পেলাম, এই রেক্ট্যাঙ্গেলের মিডিল পোর্শন থেকে আমরা একটা লাইন ড্র করছি, এই যে লাইনটা, এখান থেকে লাইন ড্র করছি, দেন এখান থেকে একটু অফসেটও করে দিচ্ছি,
দরকার পড়লে এটা সাইজে ফ্রেমটা যদি 75 এ রাখতে চাই তাহলে অফসেট করছি 37.5 এর একটা অফসেট করলাম, 37.5 এর একটা অফসেট নিয়ে এই পোরশন থেকে এদিকে এতটা, এই পোরশন থেকে এদিকে এতটা এলাম। দেন এই পোরশনগুলো একটা করে রেক্টাঙ্গেল ড্র করে নিয়ে ফ্রেম করে দেওয়া যেতে পারে, নিজের মতন ফ্রেম তোমরা ড্র করবে। কেউ যদি মনে করো গ্লাস প্যানেল রাখবে তো গ্লাস প্যানেল স্লাইডিং গ্লাস রাখতে পারো, কেউ যদি মনে করো যে না প্যানেল বানাবো তো প্যানেলও রাখতে পারো। তো আমি একটা এখন অফসেট নিয়ে মোটামুটি বেশি নয় মোটামুটি আমরা একটা 30 ডিগ্রি ধরা যাক একটা অফসেট নিলাম। তো 30-এর একটা অফসেট নিয়ে এক্ষেত্রে ভেতরের দিকে ঢুকে গেলাম, এক্ষেত্রে ভেতরের দিকে ঢুকে গেলাম। এবার এইটা যদি না ঢুকতে পারি ফ্রেমটা আমরা মোটামুটি দেখালাম, এবার একটা গ্লাস উইন্ডো একটা সিম্বল তোমরা দিয়ে দিতে পারো এখান থেকে অর্থটাকে অফ রেখে, এখান থেকে মোটামুটি এই হাইট পর্যন্ত একটা, দেন এখান থেকে আবারও একটা অর্থটাকে অফ রাখলাম, অফ রেখে এরকম একটা করে দিতে পারি। এটা আমাদের গ্লাস উইন্ডোর সিম্বল। ওকে, এই পুরো ব্যাপারটাকে আমরা কিন্তু এভাবেই করতে পারি। সিমিলারলি এখানেও আমাদের একটা গ্লাস উইন্ডোর সিম্বল দিতে হবে। তো গ্লাস উইন্ডো সিম্বল দেওয়ার পর এটাকে পুরোটাকে আমি কপি করছি, পুরোটাকে ব্যাপারটাকে কপি করছি। কেন কপি করলাম, কপি করার পরে আমি এখানটাকে বেস পয়েন্ট নিয়ে এসে ডাইরেক্ট এখানে বসিয়ে দিতাম, তাহলে কি হলো এই জানলাটাও হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা জানলাগুলো দেখাতে পারি, ঠিক আছে? তো এইভাবে টয়লেটের টয়লেটের জানলা অ্যাকচুয়ালি একটা, যেহেতু আমাদের কোনো কিছু থাকে না একটা, মানে স্লাইডিং গ্লাসও থাকতে পারে টয়লেটের জানলা, অথবা আমাদের আপার লোয়ার যে গ্লাসিংগুলো হয় মানে আমাদের ওঠানো নামানো করে যেটা যায় সেরকম গ্লাসও দেওয়া যেতে পারে টয়লেটে, ঠিক আছে? তারপরে আমাদের এই জানলা দুটো আসছে, এই জানলা দুটো তুমি শিফট এইভাবেই ইকুয়ালভাবেই করে নেবে, তাহলে এখানে আর দেখানোর কিছু নেই। তো এখানটা আমি একটা পয়েন্টিং বা করে দিতে পারি, সিমেন্ট পয়েন্টিং, এখানে ওগুলোতে যেমন করেছিলাম সিমেন্টের একটা পয়েন্টিং আমরা এখানে গুলোতেও করে দিচ্ছি। তো এখান থেকে আমরা বাইরে বেরোচ্ছি 50, বাইরে নিচে নামলাম, হচ্ছে অর্থটাকে অন রেখে নেবো, অর্থটাকে অন রেখে নিচে নামলাম 100, আবার ভেতরে ঢুকে যাচ্ছি 50। ওকে, তো ভেতরেরটা ট্রিম করে দিচ্ছি, এই লাইনগুলো ট্রিম করে দিলাম, আর এই পোর্শনটাতেও তাই করছি। এই পোর্শনটাতে আমি করছি লাইন কমেন্ট নিলাম, লাইন কমেন্ট নেওয়ার পরে এই জায়গাটা থেকে 50 বাইরে, 100 থিকনেসের নিচে, আর ভেতরের দিকে আমরা ঢুকলাম আরও 50 হলো। দেন এই জায়গাটুকানি আমাদের ট্রিম করে দিলাম, এই জায়গাটুকানি আমাদের ট্রিম। ওকে, তাহলে আশা করি বোঝাতে পেরেছি আমাদের কিভাবে একটা এলিভেশন ড্র করতে পারি। এবার কেউ যদি মনে করো এলিভেশনটাকে একটু কালারফুল করবে, একটু অ্যাট্রাকটিভ করবে, তাহলে আমি আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। লাইন কমেন্ট নিয়ে এই পোর্শন থেকেই পর্যন্ত তোমরা একটা লাইন ড্র করো, ঠিক আছে? এরকম একটা লাইন ড্র করলে, লাইন ড্র করার পরে এখান থেকেও তোমরা আর একটা লাইন ড্র করতে পারো। এই যে এখান থেকে আর একটা তোমরা লাইন ড্র করলাম, এটা কি করলাম, এখানে আমি একটু স্টাইল করব। স্টাইল করলাম মানে কি, এটা ধরো আমরা একটা মানে এখানে কিছু ডিজাইন আনতে চাইছি। তো ডিজাইন আনার জন্য ধরো একটা বাড়ির পাশে একটা গাছ রয়েছে, তো এই গাছ টাছগুলো আনার জন্য এখান থেকে আমি ট্রিজ অপশানটাকে সিলেক্ট করলাম। ট্রিজ অপশানটাকে সিলেক্ট করা মানে এখান থেকে আর্কিটেকচারালটাকে সিলেক্ট করবো প্রথমে, দেন ট্রিজ অপশানটাকে নিয়ে এখানে ট্রি বসিয়ে দিলাম। ওকে, দেন এইটাকে আমি ক্রস করছি। এবার এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এলিভেশনটাকে নেব। টাইপ এভার গ্রিন এলিভেশন হতে পারে, পাম ট্রি এলিভেশনও নিতে পারি, যে কোনো পাম ট্রি একটা এলিভেশন নিলাম, তো এই পাম ট্রি একটা এলিভেশন আমাদের চলে আসছে, ঠিক আছে? এবার এটাকে আমি ধরে একটু মুভ করে নিচে বসিয়ে দিচ্ছি। ব্যাস, তো এটাকে তুমি যদি মনে করো আরো আর একটা দু একটা জানলা টানলা রাখবে, মানে আর একটা দু একটা গাছ রাখবে, তাহলে এখানে এটাকেই কপি পেস্ট করো, এটাকেই কপি পেস্ট করে মোটামুটি বসিয়ে দিতে পারো এখানে একটা, বা এখানে আর একটা, এই পাশে যদি তুমি মনে করো আর একটা বসাবে তো এখানে আর একটা বসাতে পারো, ঠিক আছে? এবার বাড়ির এখানে দুটো আর একটা বসাতে পারো, বা এই গাছটাকে পরের গাছটাকে যদি তুমি মনে করো একটু আর একটু বড় করবো, তাহলে অর্থটাকে অফ রেখে মোটামুটি এই হাইট পর্যন্ত একটা বাড়িয়ে দাও, আর এই লাইন দুটোকে একটু এক্সটেন্ড মতন করে দাও। আশা করি এক্সটেন্ড হবে না, তোমাকে লাইন কমেন্ট দিয়েই যুক্ত হবে, যেগুলো একটা এগুলো একটা একটা অবজেক্ট আর কি। তো এখান থেকে আমি মোটামুটি একটাভাবে জুড়ে দিচ্ছি। তো জানো তো এই গাছগুলো কিরকম বাঁকা মতো হয়। তো এরকম ভাবে বসাতেই পারি। হ্যাঁ, তো এই জায়গাটা আমি আর একটু কপি পেস্ট করছি, করে এই সাইডেও একটা আমি বসাচ্ছি। এবার কেউ যদি মনে করো ধরো একটা আমি বাড়ির পাশে একটা গাড়ি রাখবো, নিজের একটা গাড়ি থাকতে পারে বাড়ির পাশে, যে ধরো বিভিন্ন রকমের গাড়ি রাখে অনেকেই, তো গাড়ি করার জন্য আমি একটা মোটামুটি গাড়ি এখানে একটা বসিয়ে দিলাম, এই হাইটে একটা গাড়ি বসিয়ে দিলাম। এইদিকে একটা গাড়ি বসাতে পারি, মানে এইভাবে আর একটা গাড়ি বসাতে পারি।
ব্যাস দেন এটাকে ডিলিট আর এটাকে আমার টেস্ট ইমেজ ব্যাস চলে গেল। তাহলে এইভাবে কিন্তু বাড়ির একটা এলিভেশন সুন্দরভাবে ড্র করা। এবার কেউ যদি মনে করেন এটাকে আমি একটু কালারফুল করবো, অ্যাট্রাকটিভ করবো, তাহলে হ্যাচ কমান্ডে চলে যাবে। হ্যাচ কমান্ড থেকে আমরা কিন্তু ডাইরেক্ট এখান থেকে আমরা হ্যাচ কমান্ডে গিয়ে এখান থেকে প্যাটার্ন চুজ না করে সলিড কালার চুজ করতে পারি। সলিড কালার চুজ করে এখান থেকে আমি একটু কালারগুলোকে নিতে পারি, যেমন যার কালার। আমি সব কালার দেখাবো না, ধরা যাক আমি এখানটা একটু স্কাই ব্লু কালারটা নিলাম, দেন এখানটা আমি একটু কালার করে দিলাম, ঠিক আছে। এখানটা ক্লিক করলেই কালারও নিয়ে নেবে। তারপরে ধরা যাক আমি একটু এই জায়গাগুলো একটু স্টাইল করব, আমি এই জায়গাগুলো একটু এবার মানে এই কালারটা দেব, এই জায়গাগুলো আমি একটু এই কালারটা দেব। তো এই কালারটা দেওয়ার জন্য তুমি ধরো এই যে কারণে তুমি যে খাজগুলো করেছো, তুমি খাজের এই জায়গাগুলোতে করতে পারো একটা কালার, বিভিন্ন রকমের কালার। আমি খালি তোমাদেরকে বলে দিলাম যে তোমরা কীভাবে করতে পারো একটা কালার। এবার পুরোটাকে যদি সুন্দর করে করা যায় তো আমি যদি দেখাবো তোমাদেরকে কীভাবে পুরো একটা বিল্ডিংয়ে মানে এলিভেশনকে কত সুন্দর করে তোমরা অ্যাট্রাকটিভ কালার করে দিতে পারো। ওকে, দেখলে তো কত সুন্দরভাবে আমাদের একটা সুন্দর কালার নিয়ে নিল। এইভাবে পুরো ডিজাইনটাকেই কিন্তু আমরা কমপ্লিট করে দিতে পারি, ঠিক আছে। তো এবারে আমরা কালারগুলোকে এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে পারি। তো এই হলো আমাদের আজকের ভিডিও। নেক্সট টপিক থাকবে আমাদের পরের ভিডিওর, যে ফ্রন্ট এলিভেশন আমরা কীভাবে ড্র করবো। দেন আমরা একে একে পার্ট বাই পার্ট সেকশন এলিভেশন তো বিভিন্ন রকমের পার্টের ভিডিওতে যাবো। তো তোমরা যদি আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে চাও তো আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, এবং আমাদের আরও আরও বেশি আপডেট পাওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে আমাদের ফেসবুক পেজে গিয়ে তোমরা ফলো করতে পারো। দেন তোমরা যদি মনে করো তোমাদের এই ভিডিওগুলো খুবই ভালো লাগছে তো সেক্ষেত্রে একটা লাইক করো এবং কমেন্ট করো এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। ওকে, চলো টাটা, গুড বাই।